আবারও উত্তপ্ত ময়নার বাকচা। তৃণমূল পঞ্চায়েতের সদস্যর বাড়ি ভাঙচুরের অভিযোগে তীর বিজেপির দিকে। রাজনৈতিক উত্তপ্ত ময়না থানার 8 নম্বর অঞ্চল বাকচা, প্রতিনিয়ত রাজনৈতিক উত্তাপ তো লেগেই থাকে। এবার বাকচা অঞ্চলের গোবরাদান গ্রামে তৃণমূল পঞ্চায়েতের সদস্য শঙ্কর মণ্ডল, তৃণমূল কংগ্রেসের কর্মী সঞ্জয় মণ্ডলের বাড়ি ভাঙচুরের অভিযোগ বিজেপির দিকে। শঙ্কর মণ্ডলের অভিযোগ যে গতকাল রাতে পাশের গ্রামে মাধবচকে বিজেপি কর্মী ব্রজগোপাল মণ্ডলকে গ্রেপ্তার করতে ময়না থানার পুলিশ এসেছিল, কিন্তু ধরতে পারেনি ব্রজগোপালকে। পরে ব্রজগোপাল তার দলবল নিয়ে আমার বাড়িতে চড়াও হয় এবং ক্রোক্রমে বাড়ি থেকে ছুটে ময়না তৃণমূল কার্যালয়ে আশ্রয় নিই। আমার পুরো বাড়ি ভাঙচুর করে লুটপাট চালিয়েছে তারা, এমনই অভিযোগ করেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডল। ইতিমধ্যে ময়না থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে শঙ্কর মণ্ডল। কালকের ঘটনা বলতে, কালকে আমি বাজার যাই, সেখানে ব্রজগোপাল মণ্ডল তার অ্যারেস্টে মানে ওয়ারেন্ট থাকে, বিভিন্ন কুকর্মে জড়িত, সেই কারণে পুলিশ ওকে ধরছে এবং ওখান থেকে পালিয়ে যায়। তখন আমাদেরকে দেখতে পায়, দেখে পরে রাত্রে আসছে, এসে বলছে আমাদেরকে ধরানো, তোদের লাশ ফেলাবো, মেরে দেবো, অমুক করবো, কিছু করবো, বিভিন্ন রকমের করে আমার ঘর ভাঙচুর করেছে এবং জিনিসপত্র একদিন গলমাল করে সব শেষ করে দিয়েছে। এই বিষয়ে আমরা থানার আশ্রয় নেব, তাতে পুলিশ এবং প্রশাসন কী চিন্তাধারা নেয় সেটাই আমরা জানি জানি কিছু শুরু করেনি, এই যাচ্ছি ওই যাচ্ছি সেই যাচ্ছি বলে বলে কিছুই কাজ হচ্ছে না। আমরা এই করবো, আবেদন করবো যাতে আমরা পারি 9টার সময় 9টা 5 5টা হবে, কটা দিয়ে আমরা ভাত খেতে বসবো সেই সময় এসেই অর্ধর্কি যত্ন। কতজন ছিল? লোক ছিল প্রায় 20-25 জনের মতো। হাতে কি ছিল? এবং আমার ছেলে ছিল, আমার ভাগনা ছিল, তাদের একজনের মুখে এরকম বন্দুকের নল করে দিয়েছে আর একজনকে কান গুলিতে বন্দুক ঠেকে রাখছে, বলে একদম তোর বাবা কোথায় বল, নাহলে একবার তোদেরকে শেষ করে দেবে। ছেলে বলতেছে, হাত জোড় করে অনুরোধ করে বলছি, আমার বাবা কোথাও যাবেনি, আমার বাবাকে ছেড়ে দিন, আমার বাবাকে বলে দেব, এইরকম করতে নু আমি আবার পা ধরে বসে আছি, ঠেলে দিয়া বন্ধু লে আমার দু ছেলেকে দেখছিস, বন্ধু দেখছিস, কিছু যদি বলো ওই বন্দুকটা দেখছিস চালিয়ে দেব, বারে বারে বলতেছি আমাদের নামে কোনো যদি কেস করি কিছুই যদি করি বাঁচাইবো না, ঘর ধরে আগুন ধরিয়ে দেব। কি নাম, কে বলছে? আমি বলতে পারবো না, চিনতে পারি। পঞ্চায়েত সদস্য শঙ্কর মণ্ডলের বাড়ি এবং আমাদের সঞ্জয় মণ্ডল আমাদের দলীয় কর্মী তার বাড়ি বিজেপির আস্তে দুষ্কৃতীরা রাত্রেবেলা ঘর বাড়ি ভাঙচুর করে। আমরা তৃণমূল কংগ্রেসের দায়িত্বে আমরা মনোরঞ্জন হাজরাকে দিয়েছি, আমাদের বাবুগঞ্জ সহ আমরা চাইছি যে কি বাচ্চাতে যাতে শান্তি ফিরিয়ে নিয়ে আসে। আমরা ধীরে ধীরে একের পর এক গ্রামে গিয়ে মানুষের কাছে আমাদের লোকজন বোঝাচ্ছে যাতে এলাকার আমরা ডেভেলপ করতে পারি, উন্নয়ন করতে পারি। কিছুটা আমরা অনেকটা এগিয়ে গিয়েছি, কাজকর্ম আমাদের খুব চলছে। তার মধ্যে বিজেপির দুষ্কৃতীরা সহ্য না করতে পেরে ওরা চাইছে পায়ের উপর পা দিয়ে লড়াই করতে, তবে আমরা তৃণমূলের কংগ্রেসের পক্ষ থেকে আমরা অনেক সংযতভাবে রয়েছি যাতে বাকচায় আবার শান্তি ফিরিয়ে আনে। কিন্তু এই বিজেপির কয়েকজন দুষ্কৃতীরা এরা এসে আমাদের তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের ঘরবাড়ি ভাঙচুর, তা সত্ত্বে মহিলাদেরকে মারপিট এবং আমাদের দলীয় কর্মীর উপরে হামলা, এমনকি ওখানে একটা মন্দির ছিল সে মন্দিরও এসে ভাঙচুর করে চলে গেছে। এই হচ্ছে বিজেপির কাজ। আমরা দেখছি, আমরা প্রশাসনকে জানিয়েছি, আমরা পুলিশ প্রশাসনের কাছে যাচ্ছি, আমরা প্রতিনিধি আকারে পুলিশ প্রশাসনকে জানাবো, প্রশাসন তার স্টেপ নিশ্চয়ই নেবে। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগোয়ান, আনন্দ বার্তা।